নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই চলতি সপ্তাহে আশ্রে পড়বে ঘূর্ণিঝড় জোরালো ঝড়ের আশঙ্কা আবহাওয়াবিদদের তবে এই ঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে এবং পুজোয় বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে প্রবল হাওয়ার ও বৃষ্টিদাপট দেখতে চলেছে ব্রিটেনের একাধিক এলাকা এমনই আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়িদরা সেখানকার আবহাওয়া অফিস জানাচ্ছে তারা ঝড়ের অভিমুখ ও প্রকৃতির দিকে কড়াভাবে নজর রাখছেন তবে আপাতত মনে করা হচ্ছে চলতি সপ্তাহের বুধবার সম্ভবত দক্ষিণ পূর্ব এবং মধ্য ইংল্যান্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে স্পেনের আবহাওয়াবিদরা এই ঝড়ের নাম রেখেছেন বারবার আশঙ্কা করা হচ্ছে তীব্র বেগে হাওয়ার প্রবাহের সঙ্গে ভারী বৃষ্টিপাতের দরুন ইউরোপের বেশ কিছু এলাকায় যেমন পর্তুগাল এবং স্পেনের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ডভাবে প্রভাব ফেলতে চলেছে ঝড়ের খবরে আশঙ্কিত হয়ে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ইংল্যান্ডে এই ঝড়ের মূল প্রভাব নাও পড়তে পারে তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই ঝড় এখনও তৈরি হচ্ছে তাই এর গতি প্রকৃতি এখনও অনিশ্চিত উল্লেখ অ্যালাক্সের ধাক্কা সামলে উঠতে না উঠতে বারবার নামে ফের এই ঝড়ের কবলে পড়তে চলেছে ইউরোপ আশঙ্কা করা হচ্ছে ফ্রান্স স্পেন এবং পর্তুগালের বেশ কিছু এলাকায় ঝড়ের গতিবেগ একশো কিলোমিটারে বেশি উঠতে পারে এছাড়া এই ঝড়ের জেরে বেশ কিছু এলাকার তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা এমনকি যেসব জায়গায় সদ্য বরফ পড়েছে সেখানেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা অন্যদিকে ঝড়ো হওয়ার কথাও বলেছেন আবহাওয়াবিদরা ভারী বৃষ্টিপাতের কথা মনে করে দিয়েছেন আবহাওয়িদরা তবে এখনই বন্যার ঝুঁকি নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা অপরদিকে পুজোয় যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে তৃতীয় দিনই তুমুল বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় শহরতলীর অধিকাংশ জেলাতেই আকাশ রয়েছে মেঘলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আজ মধ্যবঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এর প্রভাবেই পুজোয় চলবে বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ শক্তি বাড়িয়ে উড়িষ্যা ও উপকূলের মাঝ বরাবর স্থলভাগে প্রবেশ করবে এর প্রভাবে দুর্গাপুজোর কয়েকদিন বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মূলত একুশ থেকে ছাব্বিশে অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রোজই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে ২২ থেকে চব্বিশে অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী এই তিন দিন কলকাতা এবং অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা এবং স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন